বন্ধুরা আজ আমি আলোচনা করব প্রায় মৃত গাছকে কিভাবে বাঁচিয়ে তোলা যায়। অনেকেই আমরা কি করি যে গাছকে যত্ন করি, গাছকে জল দিই, গাছকে খাবার দিই, কিন্তু দেখা যায় যে গাছটা নেতিয়ে পড়ছে, ঝিমিয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে, পাতাগুলো কালো কালো হয়ে আছে, ডালগুলো কালো কালো হয়ে আছে। তো এরকম হতে 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 দেখা যায় যে গাছটা কিছুদিন বাজে মারা যায়। এবং প্রথম অবস্থা ওইটা দেখার পর আমরা কি করি, গাছটাকে ফেলে দিই, আবার নতুন গাছ নিয়ে এসে বসে। তো আজকে আমি যেটা আলোচনা করব, প্রায় মরে যাওয়া গাছে বলে মনে হয় এরকম ধরনের গাছকে কিভাবে বাঁচাবে। বন্ধুরা, প্রথমে লক্ষ্য করতে হবে গাছটা যখন ঝিমিয়ে যাচ্ছে, পাতাগুলো ছোপ ছোপ কালো কালো দাগ হয়ে যাচ্ছে, গাছের ডালগুলো ওপর থেকে আস্তে 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 ডগাগুলো শুকোতে শুরু করছে, তাহলে বুঝতে হবে গাছটার নিচেতে আপনার জল জমছে। দীর্ঘদিন এরমভাবে যদি গাছের নিচে জল জমে তাহলে গাছের শেকড় পচে যায়। শেকড় পচে গেলে কী করে, গাছ প্রয়োজনীয় জল গাছের শরীরে গাছ দিতে পারে না, ডিহাইড্রেশন হয়ে যায়। তো সেরকম হলে পরে আপনাকে গাছটাকে বাঁচাবেন, অবতারিত বাঁচবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছের যে ডাল আছে, শুকিয়ে যাওয়া ডালের পরে নখ দিয়ে একটু চিরে দেখবেন যে সবুজ ভাবটার ছালগুলো উঠছে কিনা, শুকনো কিনা, কাঁচা আছে কিনা। যদি দেখেন কাঁচা আছে, তাহলে অবতারিত ওই গাছকে একটু চেষ্টা করলে বাঁচাতে পারবে। তো এরকমই একটা গাছ আমি পেয়েছিলাম আমার এক মানে বোন, আমি যে ফ্ল্যাটে থাকি তার তলায় তার অর্নামেন্টসের দোকানে যে শখে একটা গাছ কিনে নিয়ে এসেছিল, একটা না দু তিনটে গাছ কিনে এনেছিল, তার মধ্যে একটা গোলাপ ছিল আর অন্যান্য গাছ ছিল। তো দোকান যখন খোলে সেই সময় সে গাছটাকে বসায়, তারপরে দোকানের মধ্যে রেখে দেয়। তা আমাকে একদিন আনন্দ করে দেখায় যে দাদা এই গাছটা এনেছি। আমি দেখে বলেছিলাম এই দুটো গাছ তুমি মারা যাবে, এটাকে বাঁচাতে পারবে না, আর এই গাছটা গোলাপ গাছটাও মারা যাবে। তো দাদা কী করবো, আমি বললাম তাহলে তুমি আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি চেষ্টা করে দেখি। যখন আমাকে বাড়িতে পাঠিয়ে দিল তখন দেখা গেল ডালগুলো শুকিয়ে গেছে, মানে কেনার সময় সুস্থ গাছ কেনে নিয়ে, ডালগুলো শুকনো অবস্থায় পাতাগুলো কালো কালো ছিল, মানে ছত্রাক এবং ড্রাইভাক আক্রান্ত গাছ কিনে নিয়ে এসেছিল। ওপরে একটা ফুল দেখেছে, দেখে খুশি হয়ে নিয়ে এসছে। আমি এটাকে বাঁচাবার জন্য তখন কী করেছিলাম, এই যে লক্ষ্য করলে একটু দেখতে পাবেন, এই দেখুন কালো কালো যেখান থেকে ডালও ছিল সেখানে আমি কেটে দিয়েছি, দেখুন এই দেখুন কেটে দিলাম, কেটে দিয়ে ফাঙ্গি সাইড গুলে আমি কাটা জায়গায় দিলাম যাতে নতুন করে ইনফেকশন না হয়। তারপরে গাছের সমস্ত মাটিটাকে টপ থেকে বার করে আমি কি করেছিলাম, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই ধরনের ভিডিও আমি অন্য মানে আমি আগে পোস্ট করেছি, আপনারা মনে করলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো মাটিটাকে কোনো আঘাত না করে, শেকড় যাতে নষ্ট না হয়, জলেতে ঘন্টা দেড়েক ভিজিয়ে রাখার পর মাটিটা নরম হয়ে ধুয়ে যাওয়ার পর শেকড়টাকে গাছের শেকড় সঙ্গে তুললাম, মাটি ছিল না পরিষ্কার, মানে শেকড়ে কোনো যাতে আঘাত না হয়, মাটি ধাক্কা দিইনি। দেখি দেখার পরে দেখি যে শেকড়ে অনেক কালো কালো হয়ে গেছে, শেকড় অনেক পচে গেছে, মানে 50% শেকড় ড্যামেজ হয়ে গেছে, রুট ড্যামেজ। তো তাতে কী করলাম আমি, গাছটাকে করার পরে এই যে দেখছেন হাইড্রোজেন পেরক্সাইড 20 ভলুম, এই হাইড্রোজেন প্যারক্সাইড কী করলাম আমি, আর এখানে দেখেন মাপার যন্ত্র এখানে আছে 30 ml এই কাপটা, আমি এই কাপটার থেকে মাপের মতন 30 ml আর পরে 20 ml, মোট 50 ml জল মানে হাইড্রোজেন প্যারক্সাইড, এখানেও একটা হাইড্রোজেন প্যারক্সাইড আছে একই ছোটো, এর আমি 50 ml এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে কী করলাম, 1 লিটার জলের সাথে ভালোভাবে দ্রবণটা মিশিয়ে ওই শেকড়টা পরিষ্কার করে যে শেকড়টা নিয়ে আসলাম, কেটে ছেটে পচাগুলো বাদ দিলাম, ওই জলের মধ্যে
চার ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। করে নতুন টবেতে ড্রেনেজ সিস্টেম করে সুন্দরভাবে যাতে জল বেরিয়ে যেতে পারে করে, আর যে তৈরি মাটি ছিল সেই মাটিতে আমি গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম। করে একটু ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দিয়েছিলাম এটাকে 7 থেকে 8 দিন। 7 দিন বাদে একে রোদ্দুরে, কড়া রোদ্দুরে নিয়ে এসেছিলাম। জল যখন দিয়েছি গাছে, এখনও পর্যন্ত ওই হাইড্রোজেন পারক্সাইড মেশানো জলটা দিই যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ডালপালাগুলো ও ছাড়তে পারছে। তো এখনও জল দিই সপ্তাহে 2 দিন 1/2 লিটার জলে আপনার, তখন এখন একটু কমিয়ে দিচ্ছি, 1/2 লিটার জলে 20 ml হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে সেই জলটাকে গাছে গোড়ায় দিচ্ছি। দেওয়ার পরে আর এই পিরিয়ডটায় গাছের মাটিতে আর কোনো খাবার দেওয়ার বা লিকুইড তরল সার দেওয়ার কিচ্ছু দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন ডালপালায় ছাড়ছে। তো দেখতে পাচ্ছেন 15 দিন বাদে দেখুন গাছের কচি কচি পাতা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। এই দেখুন, লক্ষ্য করে দেখুন, কচি পাতা ছাড়ছে, মানে ডাল গজাচ্ছে। এই দেখুন, তার মানে শেকড় কাজ করছে। এইবারে এটাকে কী করতে হবে, এখন একে তরল সার, জৈব সার, খোল পাছা জলই বলুন, বাদাম খোলে জল বলুন, 10 দিন ছাড়া একে দিতে হবে। আর পাতার ক্লোরোফিল তো আনতে হবে, গাছকে বৃদ্ধি করতে হবে। পাতার ক্লোরোফিল আনার জন্য কী করতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট যে দেখতে পাচ্ছেন, অথবা এপসাম সল্ট, যেভাবেই বলুন আপনারা, দুই নামেই জানেন। ম্যাগনেসিয়াম সালফেট কী করবো আমরা, 2 গ্রাম 1 লিটার জলে গুলে 2 গ্রাম। কী করে বুঝবেন না, আমাদের যে আইসক্রিমের ছোটো প্লাস্টিকের চামচ আছে, ওই চামচের 1 চামচ দিলেই 2 গ্রাম, বা চায়ের চামচের 1/4 চামচ ম্যাগনেসিয়াম সালফেট জলে গুলে পাতায় স্প্রে করতে হবে অন্তত 2-3 বার, আরও করতে হবে, মানে 15 দিন ছাড়া ছাড়া। তাতে কী হবে, ম্যাগনেসিয়াম সালফেটে কী ক্লোরোফিল তৈরি হবে, ম্যাগনেসিয়াম সালফেটের পাতা সবুজ হবে আর ক্লোরোফিল তৈরি করতে হবে গাছটা পারে। আর হাইড্রোজেন পারক্সাইড কেন দিলাম, হাইড্রোজেন প্যারক্সাইডের মধ্যে তো আপনার H2O2 আপনারা জানেন, তো এর মধ্যে কী হচ্ছে অক্সিজেন পরিমাণ থাকে। তো গাছটা শেকড় পচে যাওয়ার পর কী হচ্ছিলো, অক্সিজেন মাত্রা কমে গেছিলো, হাইড্রোজেন প্যারক্সাইড দেওয়ার পরে কী হচ্ছে, সে অক্সিজেন মাত্রা টানতে পারে। শেকড়টাকে যদি মজবুত করে দিতে পারি তাহলে তার শরীরে অক্সিজেনটা আসবে, গাছ আবার পুনর্জীবিত হবে। তো এইভাবে আপনারা আমি আপনাকে আরও দেখাবো, আমার আগে যে কিছু গাছ আছে সেগুলোকে ওই ডাইবাকে দেখতে পাচ্ছেন, এই একটা গাছ ডাইবাকে আক্রান্ত হয়েছিল, দেখেছেন, এখান থেকে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম যেখানে যেখানে আক্রান্ত হয়েছিলো, এবং ফাঙ্গিসাইড গুলে এইগুলোতে আমি লাগিয়ে দিয়েছিলাম। এটা 10-20 আগেই করেছিলাম। এই গাছটা থেকেও পাতা বেরোবে, কারণ এই গাছটা আমি দেখেছি, যে চিনবেন কী করে, এখানে খুঁজবেন, খোঁচাল দিলে পরে, নখ দিয়ে খোঁচা দিলে পরে যদি কাঁচা থাকে তাহলে জানবেন যে সম্পূর্ণ গাছটা ডাইবাক আক্রান্ত হয়নি বা ছত্রাক আক্রান্ত হয়নি। যে পোর্শনগুলো ছত্রাক আক্রান্ত বা ডাইবাক আক্রান্ত হয়েছিল সেখানে আমি এটাকে কেটে দিয়েছি। সিমিলারলি দেখুন, এই একটা গাছ, এটা মাসখানেক আগে এই গাছগুলো ডাল টাল শুকিয়ে গেছিলো, তো যেই পোর্শনগুলো শুকিয়ে গেছিলো দেখেছেন আমি কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম, ট্রিটমেন্ট শুরু করেছিলাম। এই দেখুন, এই যে ফাঙ্গিসাইড লাগিয়েছি দেখেছেন, আর একই পদ্ধতিতে এগুলোকে আমি ট্রিটমেন্ট করেছিলাম। ট্রিটমেন্ট করে দেখুন গাছের পাতা আসা শুরু হয়ে গেছে। এই দেখুন, প্রতিটা জায়গায় পাতা আসছে, নিচের দিকেও দেখুন পাতা, লক্ষ্য রাখুন পাতা এসেছে। তো বন্ধুরা, এইভাবেই মৃত প্রায় গাছকে একটু যদি প্রথম দিকে ধরতে পারেন তাহলে আপনারাও এই এই ধরনের গাছগুলোকে বাঁচাতে পারবেন। তো এইভাবে বন্ধুরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, গাছকে একটু শুকিয়ে গেলে, গাছ ঝিমিয়ে গেলে, গাছের ডাল কাণ্ড কালো হয়ে গেলে আপনারা ফেলবেন না, তার আগে আপনারা চেষ্টা করুন, আপনারাও বাঁচাতে পারবেন। এরকম ধরনের পদ্ধতিতে যদি আপনারা যান করেন আপনারা বাঁচাতে পারেন। একবারেই যদি দেখা যায় যে এখান থেকে সবই কালো হয়ে গেছে, আপনাদের বললাম না, এই যে ডাল আছে ডালটা একটু নখ দিয়ে খুঁজবেন, যদি দেখেন যে কাঁচা রয়েছে সেই পোর্শনটাও কিন্তু আপনার গাছটা বাঁচবার একটা আশা আছে। এবার গাছটা কতটা বাঁচবে কিনা সেটা আপনি শেকড়টা তুললে বুঝতে পারবেন। যদি দেখেন সমস্ত শেকড়ই পচে গেছে তাহলে তো বাঁচবে না,
যদি দেখেন যে 30% 40% শেকড়ও ভালো আছে তাহলে গাছ বাঁচবেই বাঁচবে। আপনাকে আমি আপনাকে আমি আমি কথা দিচ্ছি, কেন গাছ তো মানুষের লিভার, গাছের শেকড় হচ্ছে মানুষের লিভার। মানুষে আমাদের যদি লিভার ফাংশন খারাপ হয়ে যায় তা আমাদের খাবার খেতে পারবো না, হজম হবে না, খেতে পারবো না। তো গাছেরও তাই, গাছের শেকড়তে হচ্ছে মানুষের লিভারের মতো। গাছ শেকড় থেকে খাদ্য মাটির থেকে সংগ্রহ করে, সে শেকড় যদি পচে যায় সে জলও টানতে পারবে না, কোনো খাবারও নিতে পারবে না। যত খাবারই আপনি দিন তাতে হিতে বিপরীত হবে, গাছের ক্ষতি ছাড়া ভালো হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি আপনাদের মানে ভালো লাগে তো এই ভিডিওটা অনেক অনেকের সাথে শেয়ার করবেন, তাহলে অনেক বন্ধুরা মানে উপকৃত হবেন। লাগে নতুন বন্ধুদের কাছেও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাদেরকে অনুরোধ করব, তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে অল করে দেবেন, তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই আমার ভিডিও আমি শেষ করলাম। পরবর্তী দিনে আমি নতুন ধরনের এরকম ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।